আজকে 18 দিন ধরে আইসা, আবার কুয়ার ভিতরে বাচ্চারা পড়ে গেছে, ঠিক আছে? সবাই করতেছে এদিকে আইতো না, হেমি থাকবো। পরে ঘুমাইয়া পড়ছিলাম 11টার সময়, হাজা এদিক দেওয়া দিচ্ছে, ঘরেই আসছিলাম, ঘুমন্ন অবস্থায় আসছিলাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আসলে মূলত আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম আসলে এখানে বেশ কয়েকটি বাড়ি হাতির তাণ্ডবে, যেগুলো একটি মাটির প্রাচীর, অনেক শক্ত, কিন্তু এগুলো প্রায় আপনার ইটের চেয়েও শক্তিশালী। তারপরও হাতির আক্রমণে এগুলো শেষ করে দিয়েছে। আসলে মূলত মানুষের ফসলের জমি তো কয়েক ক্ষতি করছেই, এবার দেখুন মানুষের বসত বাড়িতেও হাতির যে আক্রমণের তাণ্ডব সেটির কোনো শেষ নেই। ওই যে দেখুন কীভাবে হাতির তাণ্ডবে এই বাড়ির ওয়াল ভেঙেছে হাতি। আর এই বাড়ির যিনি চাচা আছেন, চাচার সাথে একটু বাড়ির মালিক যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসলে মূলত হাতির তাণ্ডবে কীভাবে এই বাড়িটি লন্ডভন্ড করছে হাতি, সেটি আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন আশা করি। বাড়ির সাথেই আসলে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটার পরেই পাহাড়, এই পাহাড় থেকেই হাতি নেমে আসে রাত্রির বেলায়। আর এই হাতির আক্রমণে এই এলাকার অনেক নিরীহ মানুষের প্রাণ গেছে, সেটি আপনাদেরকে দেখাবো। আর এখানে যত বাড়িঘর আছে সব বাড়িঘরের পাশ দিয়েই ছোটো ছোটো প্রাচীর করা আছে বাঁশ দিয়ে। এখন এই বাড়ির মালিক যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। আওয়ার পরে এদিন রাত্রে শুয়ে পড়ছি, হাতির ওই অফিস আছে এদিকে, এই অফিস এই কুয়ার ভিতরে বাচ্চারা পড়ে গেছে, ঠিক আছে? সবাই করতেছে এদিকে আইতো না, হেমি থাকবো। পরে ঘুমাইয়া পড়ছিলাম 11টার সময়, হাজা এদিক দেওয়া দিচ্ছে, ঘরেই আসছিলাম, ঘুমন্ন অবস্থায় আসছিলাম। আমরা পরে পরিবারের সদস্যরা কোনো মতো প্রাণ বাঁচিয়ে আছে, কোনো মতো প্রাণ বাঁচাইছি। পরে মানুষ হই হাল্লা করার পরে এদিকে গেছে আর কি। মানে যখন এটা কি পুরো ওয়ালটাই ভেঙে দিয়েছিল নাকি? পুরো ওয়ালটা মানে এইটুকুই বাঁচছে, যেভাবে ওই যে এরকম দেয় মাটির, এটা কি ভাঙ্গে ভিতরে পড়ছে? পড়ছি না, আমি যখন লাইট ধরছি তোর মনে করছি বিলাই নাকি কি করতাম, তো এই আসেন লোকে বিরাট শব্দ হয়েছে ভিতরে। আচ্ছা, তাইলে এরকম কি আরো কেউ ঘর বাড়ির সময় ভাঙছিল? আপনার আশপাশেই? এদিকে ভাঙে নাই, মানে ওই ওই সাইডটা ভাঙছে, পশ্চিমে 10-12টা বাড়ি ভাঙছে, 10-12টা বাড়ি ভাঙছে, অনেক ক্ষতিগ্রস্ত তাইলে মানে হাতি করছে আর কি। তো এই গড় সম্পর্কে এলাকার কোনো মেম্বার স্যার মানে তারা কিছু সরকারের পক্ষ থেকে কিছু দেয় না? না, যেহেতু আপনাদের এলাকায় শুনছি যে বন্য হাতির আক্রমণে অনেক ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়, অনেক মানুষের নিরীহ মানুষের প্রাণ ওই জায়গায় হারাইছে, আমরা অনেক ভিডিওতেই লক্ষ্য করে দেখছি যে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের প্রাণ গেছে, ফসলের জমি ক্ষতিগ্রস্ত করছে, তো এই জন্য সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আপনারা দেয় না? তা আপনি যেই বাড়িতে বসবাস করেন মানে আপনার ফ্যামিলিতে কতজন লোক সংখ্যা আছেন আপনারা? চারজন, এক মেয়ে বেজালতি, এক ছেলে, আমরা দুইজন থাকি। আর আপনারা দুইজন, তেমনিতে কি করেন আপনি মূলত? এই পরের কাজ কাম করি, পরের কৃষিকাজ, নিজের মানে টুকটাক জমা জমিও নাই আপনার, যে চাষাবাদ করে খাওয়া যায় এরকম? মানে এমনিতে একদিন কাজ করলে কিরকম টাকা পাওয়া যায় জায়গায়? এখন কাজ করলে একদিন কাজ করলে 500 টাকা পাওয়া যায়, সারাদিন কাজ করলে 500 টাকা পাওয়া যায়।
ও আচ্ছা, আর এমনিতে আপনাদের যে এমনি আপনার বয়স তো মোটামুটি মনে হয় 60-এর কাছাকাছি না? 50-55। তো বয়স কবতা হয়তো কার্ডটা মনে হয় 60 বছর প্লাস হইলে পাওয়া যায়। বয়সের যে একটা কার্ড আছে, রেশন কার্ড যেটা, বয়স কবতা না, এটা সিস্টেম আছে, এটা ভোটার আইডি কার্ডের বয়সের উপরে নির্ধারণ করা হয় আর কি। অন্য কার্ড তো আগেই হয়ে গেছে, কাটা গেছে কার্ড, কার্ড দিতে হয়েছে 40 আর কি। নির্বাচন মনে করুন 6 টাইম গেছে, গাবুর দিতে আছে, তাহলে এখন কি আর হই 40 হয়ে গেছে, তাহলে 6টা গেলে 30 হবে, 70 হবে। আচ্ছা, এখন যে আপনার এই গোড়টা যে আসলে হাতি বাংছে, এখন এটার এই ওয়াল কি এটার জোড়া দেওয়া যায় না? আগের মতন শক্তি তো নাই এখন, এখন মানে অর্থের অভাবে এখন নতুন করে গড়তে পারতেছেন না, আর এটার ওয়ালটাও আপনি সংরক্ষণ করতে পারতেছেন না, এখন আপাতত টিন দিয়ে আর কি কোনো মতে আটকাই আছেন। তাহলে হাতি যদি দ্বিতীয়বার আসে তাহলে আরো তার সহজে ভাঙ্গা যাইবো, এরকম মানে বোঝা যাইতেছে আর কি। এটা তো দিনের বেলা আসে না, মনে হয় রাত্রের বেলা সব হাতি আসে। ও আচ্ছা আচ্ছা। তো আসলে দর্শক, আপনাদের যাদের কাছে আসলে এই ভিডিওটা যাবে প্রত্যেকেই দেখেন, আসলে পাহাড়ি এলাকা, পাহাড়ের কাছেই ওনার বাড়িটা। আর এখানের একটা সিস্টেম হইল কি, যে বন্য হাতি সন্ধ্যার পরে আক্রমণে তাণ্ডব চালায়, অনেকের কাছে জিজ্ঞেস করেছি, অনেকের ফসলের জমি নষ্ট করে, অনেক নিরীহ মানুষের প্রাণও হারাইছে এই এলাকায়, অনেকের বাড়িঘর ক্ষতি হয়েছে। এই যে কাকার যে বাড়িঘরটা ক্ষতি হয়েছে সেটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, চাষার একটা অনুভূতির কথা আপনাদেরকে শোনাইলাম। এখন আসলে কী করা যায়, সরকার থেকে কোনো অনুমোদন আসে না, এই প্রশাসনিকভাবে হাতি যে বন্য হাতিগুলো যেখানে আক্রমণ করে প্রশাসনের কাছ থেকেও কোনো কিছু আসলে এখানে করা হয় না তেমনটা। যেরকম এলাকার কিছু মানুষের কাছ থেকে আমরা যেমনটা জেনেছি ততটুকু আপনাদেরকে জানাইছি। তো আসলে কাকা, আপনার অনুভূতির কথা শুনলাম, বলছেন অনেক মূল্যবান সময় নষ্ট করছি, অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার জন্য দোয়া রইল চাচা, আমরা দোয়া করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ওকে, ভালো থাকবেন। ওই যে কাকা, যেমনটা আপনাদেরকে বলেছে, আসলে এই জঙ্গলটা আসলে দেখেন, এটা তো একটা জঙ্গল, এটার সাথে হলো অনেক বড় বড় পাহাড় রয়েছে। এই পাহাড় থেকে মূলত হাতিগুলো রাত্রে বেরিয়ে আসে, এসে আসলে মানুষের ফসল জমিতে, বসত বাড়িতে অনেক তাণ্ডব চালায়। আর এটাই হচ্ছে চাচার বড় একটা বাড়ি। আসলে আমরাও তেমন বড় বড় ইউটিউব চ্যানেলের লোক না, হয়তো থাকলে আমরা সাহায্য সহযোগিতার একটু হাত বাড়াইয়া দিতাম। তো আসলে এরকম পরিস্থিতিতে থাকলে মানুষ সাহায্য সহযোগিতা করে, সরকারের কাছ থেকেও কোনো কিছু আসলে মূলত পায় না ওরা। এটা আসলে মূলত বাংলাদেশের শেষ সীমান্ত মেঘালয় রাজ্যের পাশেই, যেখানে আসলে সরকার কোনো দিন এখানে পৌঁছায় না, লোকজনও হয়তো ওইদিকে বেশি আসে না, আসলে আসলে হয়তো তারা কিছুটা স্বস্তি সহায়তা পাইতো সরকারের কাছ থেকে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সবার জন্য দোয়া।